হেট স্পিচ বা ঘৃণামূলক বক্তব্যের দায়ে দোষী সাব্যস্ত হলেন সমাজবাদী পার্টির শীর্ষস্থানীয় নেতা আজম খান। 2019 সালে তাঁর বিরুদ্ধে লোকসভা নির্বাচনের প্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আইএএস অফিসার অঞ্জনেয়া কুমারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের এক আদালত এই অভিযোগের ভিত্তিতে আজম খানকে দোষী সাব্যস্ত করল। আদালত তাকে 3 বছরের সাজা দিয়েছে।